কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ আমরা সবাই পছন্দ করি, কিন্তু সব সময় বাহিরে গিয়ে খাওয়া সম্ভব হয় না। তবে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এটা তৈরি করতে খুবই সামান্য উপকরণ লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমরা ভিতরের পোরটা তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ বোনলেস মুরগির মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন 1 কাপ পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে মাংসগুলো সেদ্ধ করে নেব। এই পুরো প্রসেসটা হতে 10-12 মিনিটের মতো সময় লাগতে পারে। পানি একদম শুকিয়ে গেলে মাংসগুলো নামিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। মাংসগুলোকে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1 কাপ গাজর ও শশা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা। মেয়োনিজ তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে সবজিটা ইউজ নাও করতে পারেন, শুধু চিকেন দিয়ে করলেও হবে। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের যে শক্ত অংশটা আমি সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না কেটেও স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। এই ব্রেডের সাইডের অংশ ফেলে না দিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। আমার চ্যানেলে ব্রেড ক্রামের রেসিপি রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। একটা ব্রেড নিয়ে নিয়েছি, এই ব্রেডের উপরে আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। আর মাংসের পুরটা আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। মাংসের পুরটা খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেবার পর অন্য একটি ব্রেড উপরে দিয়ে ঢেকে দিলাম। এখন স্যান্ডউইচের শেপে মাঝখান থেকে কোনাকুনি ভাবে কেটে নিলেই কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। যারা নর্মাল ফ্রিজে তৈরি করে রাখতে চান, তারা স্যান্ডউইচটা র্যাপার পেপার দিয়ে র্যাপ করে রাখবেন, তাহলে আর উপরের ব্রেডটা ড্রাই হয়ে যাবে না, একদম ফ্রেশ থাকবে। র্যাপার পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 3 দিন। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
Thank you.